আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসের। আজকে আমরা আমাদের ফোর্থ লেকচার, চতুর্থ লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আমি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে ম্যাথমেটিক্স অনার্স ফোর্থ ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি কোর্সের রিসোর্স পার্সন হিসেবে চুজ করার জন্য। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। আমরা আজকে ফোর্থ লেকচারে উপনীত হয়েছি। আমরা আজকে চতুর্থ লেকচার শুরু করব। তো আমরা এর আগে প্রথম লেকচারে আমরা যে আমরা যারা আজকে নতুন এসেছে তাদের জন্য আমি আবার একটু বইগুলো দেখিয়ে দিচ্ছি। আমাদের রেফারেন্স বুক, আমরা দুটি বই এখানে ফলো করছি আমাদের লেকচারগুলোতে, তিতাস পাবলিকেশনস এবং ম্যাথমেটিক্যাল বায়োলজি ইন ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি, এটা হচ্ছে সায়েন্স টাইম পাবলিকেশনস। এবং আমরা কোর্সটাকে অনেকগুলো লেকচারে ভাগ করে নিয়েছি। তার মধ্যে আমরা এখন চ্যাপ্টার 2 পড়ছি, ডিসক্রিট কন্টিনিউয়াস পপুলেশনস মডেল ফর সিঙ্গেল স্পিসিস। আমি গত দুটি ক্লাসে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার লেকচার 2 এবং লেকচার 3 তে আমি সিঙ্গেল স্পিসিস এর দুটি মডেল সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি। একটি হচ্ছে মালথাসিয়ান মডেল এবং অন্যটি হচ্ছে বারহাস্ট মডেল। মালথাসিয়ান মডেলে আমরা যেটা করেছিলাম সেটি হচ্ছে মালথাসিয়ান মডেল কি, মালথাসিয়ান মডেল কিভাবে সলভ করে এবং মালথাসিয়ান মডেল থেকে কিভাবে আমরা গ্রাফিক্যাল ডিসকাশন চলে যাব। এরপরে আমরা এখান থেকে বিভিন্ন ডিসকাশন আলোচনা করব। সেম ভাবে আমরা আলোচনা করেছিলাম লেকচার 3 তে আমরা আলোচনা করেছিলাম বারহাস্ট মডেল। বারহাস্ট মডেল হচ্ছে যখন পপুলেশন সাইজটা একটু বিগ হয় তখন তখন মালথাসিয়ান মডেলটা ভালো রেজাল্ট দেয় না, তখন আমরা বারহাস্ট মডেলটা ইউজ করি। তো বারহাস্ট মডেলের জন্য সেম ভাবে আমরা অঙ্কটা করেছিলাম বিজ্ঞানে। তো আজকে আমি যে কাজটা করব, আমাদের গত ক্লাসটাকে আমরা আবার একটু রিপিট করে পরে আমরা ওইটার একটু আপডেট ভার্সনে চলে যাব। তো আমি তোমাদের জন্য যেটা বলছি, তোমরা জিনিসটাকে ইজি ভাবে নাও, সেটা হচ্ছে আমরা মালথাসিয়ান মডেল এবং বারহাস্ট মডেল এই দুইটা মডেল সম্পর্কে এতদিন যাবত এই চারটা লেকচারে আমরা যা জানতে পারলাম সেটা হচ্ছে এই দুইটা থেকে যেকোনো একটা অথবা দেড়টা তোমাদের পরীক্ষা আসবে। সো তোমরা এই দুইটার উপর খুব ভালো প্রিপারেশন নাও। আমি গত ক্লাসে এটা লিখিয়ে তোমাদেরকে বোর্ডের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি আবার একটু আলোচনা করব বারহাস্ট মডেলটা, আবার আজকে একটু আলোচনা করব, কারণ বারহাস্ট মডেলে অনেকের প্রবলেম থাকতে পারে। বারহাস্ট মডেল যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণত যখন পপুলেশন সাইজটা একটু বিগ হয় তখন আমরা বারহাস্ট মডেল ইউজ করি। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি। আমরা প্রথমে প্রেজেন্টেশনে চলে যাই, প্রেজেন্টেশন করে পরে আমরা এখানে স্লাইড গুলো পরে দেখবো, যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল আমাদের ক্যালকুলেশন না দেখালে প্রবলেম হয়, এই জন্য আমরা ক্যালকুলেশনটা দেখাবো। ওকে, আমরা এখানে আজকে বারহাস মডেলটা আবার একটু আলোচনা করে পরে আমরা এর আপডেট ভার্সনে চলে যাব। আমাদের বারহাস মডেলটা ছিল এই ধরনের একটা মডেল, ডিপি বাই ডিটি ইকুয়াল টু এপি ওয়ান মাইনাস পি বাই কে। আমি গত ক্লাসে বলেছিলাম এখানে আমাদের প্যারামিটার গুলো কোনটা কি কাজ করে তোমাকে বলে দিতে হবে। এখানে এ এবং কে হচ্ছে তোমার ধনাত্মক ধ্রুবক, ধনাত্মক ধ্রুবক মিনস হচ্ছে গ্রেটার দেন জিরো, এবং কে কে আমরা বলবো ক্যারিং ক্যাপাসিটি। ওকে ওকে, এখন যদি আমরা এটা সলিউশন করতে যাই, আমরা কিভাবে করেছিলাম আমরা একটু আবার এটা একটু উল্লেখ করতে চাচ্ছি। আমি আজকে একটু স্কিপ করব লাইন, বিকজ আমরা গতদিন এটা ডিটেলস করে দিয়েছিলাম, এই জন্য আজকে আমরা একটু স্কিপ করে করে আগাবো। যদি আমরা এখানে এ পি লিখি, এখানে যদি কে লসাগু নিয়ে নেই, কে মাইনাস পি, পরের লাইনটাতে যদি আমরা কাজ করি তাহলে কত হচ্ছে, এখানে পরের লাইনে যদি আমরা কাজ করি কে ডিপি পি ইন্টু কে মাইনাস পি, এখানে যদি আমরা ব্রেকেট দিয়ে দিই ইকুয়াল টু এ ডিটি। এখন দেখো আমরা যদি এখানে ওই যে কভার আপ রুল ইউজ করি, মানে এখানে দেখো পি এর মান একবার জিরো, পি এর মান একবার কে,
পি এর মান একবার কে, এই দুইটা মান যদি আমরা ইউজ করি তাহলে আমাদের কভার আপ রুলের মাধ্যমে আমরা লিখতে পারবো 1/p প্লাস 1/k-p। ঠিক আছে, এখানে দিলাম dp, এখানে দিলাম dt। ঠিক আছে, এখন যখন আমরা এরকম আলাদা করে ফেলেছি তখন কিন্তু আমরা এখান থেকে ইজিলি আমরা ইন্টিগ্রেশনে চলে যেতে পারবো, কারণ আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে শিখেছিলাম যখন চলক গুলো পৃথক করা হয় তখন তাকে আমরা করতে পারি ইন্টিগ্রেশন, তখন আমরা ইন্টিগ্রেশন করি। তখন আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইড করলে আমরা কিখানে কি পাচ্ছি, একটু আমি একটু স্কিপ করতেছি, যেহেতু আমরা গতদিন এই কাজটা করেছিলাম লন পি মাইনাস লন কে মাইনাস পি প্লাস লন, এখানে কিন্তু ইন্টিগ্রেশন আফটার ইন্টিগ্রেটিং, আফটার ইন্টিগ্রেটিং দেন উই হ্যাভ ইকুয়াল টু লন, একটা ধ্রুবক নিয়ে আসছি এটি আসছে। ওকে, এখন দেখো এটা প্লাস এটা প্লাস, এটা উপরে চলে যাবে লন পি এ, এখানে হবে কে মাইনাস পি ইকুয়াল টু এটি। তাহলে আমাদের এখানে লাস্ট যে লাইনটা আসতেছে আমি একটু স্কিপ করে লিখতেছি, এত ইকুয়াল টু কে মাইনাস পি ইনটু ই টু দি পাওয়ার এটি হয়ে গেল। এখন আমি এখানে এটা আমাদের এটা আসলো সমীকরণ এক এক রেখে দেই, আমি একটু কালার চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। বলবা হয় যখন একদম ইনিশিয়াল স্টেজে মানে সময়ে যখন গণনা শুরু হয় নাই তখন কিন্তু একটা পপুলেশন ফিক্স ছিল, মানে সময় যখন জিরো ছিল তখন আমরা পপুলেশন ধরলাম জিরো, মানে আমাদের গণনার শুরুতে আমরা একটা পপুলেশন ধরে নিয়েছি সেটা পি নট। এই মানটা যদি আমরা সমীকরণ একে বসাই দেই তাহলে কি হয় একটু দেখি, পি নট এ ইকুয়াল টু কে মাইনাস পি নট ই টু দি পাওয়ার জিরো কে মাইনাস পি নট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাই, এ ইকুয়াল টু কে মাইনাস পি নট বাই পি নট। এখন দেখো আমরা যদি সমীকরণ এক নাও ফ্রম ইকুয়েশন ওয়ান, নাও ফ্রম ইকুয়েশন ওয়ান, তাহলে যদি আমরা এখানে মানটা বসাই দেই, এর মানটা বসাচ্ছি কে মাইনাস পি নট ইন্টু পি ইকুয়াল টু কে মাইনাস পি ই টু দি পাওয়ার এটি। এখন দেখো এখান থেকে আমাদের যদি আমরা এখান থেকে লব বিভাজন করি তাহলে কত হয় একটু দেখো বাবা, এটা তুমি ব্রেকেট হিসাবে ভাবো, এর সাথে পি গুণ হচ্ছে কে পি বাই পি নট মাইনাস পি প্লাস পি এটি ইকুয়াল টু কে ই টু দি পাওয়ার এটি। এই ক্যালকুলেশন তোমরা পারবা, তোমরা ফোর্থ ইয়ারে পড়ো, এগুলো সহজ ক্যালকুলেশন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে যদি আমরা কাজ করি একটু লসাগু করে, সিম্পল লসাগু, দেখো এই দেখো সিম্পল লসাগু এ ওকে, ঠিক আছে, এখন দেখো এখানে আমরা পি মানে আমাদের পপুলেশন দরকার, সো পপুলেশন যদি আমরা বের করতে চাই তাহলে পি অফ টি সরাসরি লিখে দিলাম, এখানে আমাদের মানটা কত আসছে একটু দেখি, নিউমেটার নিউমেনেটারে আছে ই টু দি পাওয়ার এটি লব, এবং হরে আছে কে প্লাস পি নট ই টু দি পাওয়ার এটি মাইনাস ওয়ান। ওকে, উইচ ইজ রিকোয়ার্ড সলিউশন, উইচ ইজ রিকোয়ার্ড সলিউশন। আমি কিন্তু আজকে বারাস মডেলের টোটাল কাজটা শেষ করব, কিউআই আর হুইচ ইজ রিকোয়ার্ড সলিউশন অফ বারাস মডেল অফ হুইচ ইজ রিকোয়ার্ড সলিউশন অফ বারাস বারাস মডেল। ঠিক আছে, ওকে, এখন আমরা যেটা চলে যাচ্ছি মডেলের সলিউশনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু এখানে তোমাকে অনেক সময় বলতে পারে এটার নেচারটা কেমন হবে। ঠিক আছে, এখন তুমি যদি নেচার বের করতে চাও, এখন আমরা আজকের নতুন আপডেট অঙ্কে চলে যাচ্ছি, যদি তোমার নেচার বের করতে বলে তখন তুমি লিখবা যে কি
প্রত্যেকটা কাজ যখন তুমি নতুন কাজ করবে অবশ্যই তোমাকে হেডিং দিতে হবে, নাহলে স্যাররা বুঝবে না, কারণ স্যার একটু দ্রুততার সাথে খাতা কাটে, তখন এগুলা মিস হয়ে যেতে পারে। আচ্ছা এখন তুমি দেখো, আমি এখানে একটা যেটা নেচারটা বের করার জন্য আমরা কি করব, দেখো এখানে তো যেটা আছে সেটাকে আমরা একটা কাজ করি, হরল অফকে ই টু দি পাওয়ার এটি তো আছে, ই টু দি পাওয়ার মাইনাস এটি দ্বারা হরল অফকে গুণ করছি, ঠিক আছে? তাইলে কে ই টু দি পাওয়ার মাইনাস এটি প্লাস পি নট, এই যদি ই টু দি পাওয়ার এ নট দিয়ে গুণ করি এটা কিন্তু হয়ে যাচ্ছে জিরো, আর এখানে এটা হয়ে যাচ্ছে কিন্তু ওয়ান, এটা ওয়ান হচ্ছে। কেন দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এটি দ্বারা গুণ করলে এটা যেতে হচ্ছে, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এটি, মানে হরল অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি দ্বারা গুণ করছি। ওকে, এখন দেখো যদি আমরা একটা কাজ করি, হোয়েন যদি টি যদি অসীমের দিকে যায়, মানে অসীম সময়ের জন্য, তখন আমাদের কি আসবে, পি অফ টি ইকুয়াল টু, দেখো এখানে আমাদের কি আসতেছে, কে পি নট কে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস পি নট ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এখন আমরা কি জানি, ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কিন্তু হচ্ছে জিরো, তাহলে এখানে আমাদের মানগুলো কত আসে শেষ পর্যন্ত, এখানে কাটাকাটি গুলো আসছে কে, এটা কিন্তু আমরা গতদিন দেখাই, তারপর আছে আমি একটা লাইন দেখাই দিই ঝামেলা করে, কে পি নট এখানে জিরো হওয়ার কারণে এটা জিরো হয়ে গেল প্লাস পি নট, তাহলে এ পি নট আর এ পি নট যদি কাটা যায় হইলো কত, কে হইলো। তাহলে কি হচ্ছে, এটা নেচারটা আমরা কি বলতে পারতেছি, যখন অসীম সময়ের জন্য কাজ করে, যখন অসীম সময়ের জন্য আমরা এটাকে চিন্তা করবো ভারাস মডেলটা, তখন দেখবো যে এটার পপুলেশনটা এটার কেরিং ক্যাপাসিটি সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু একটু বেশি কাজ করব, যেটা আমাদের মাঝে মধ্যে বলে এবং বেশিরভাগ সময় পরীক্ষায় এটা আসছে যে দেখাও যে ইয়ার ভারসাম্যতা এবং স্থিতিশীলতা আলোচনা করো, ডিসকাস ডিস ডিটারমাইন দ্য স্টেডি স্টেট অ্যান্ড ডিসকাস দ্য স্টেবিলিটি। যদি কখনো কোনো স্টেবিলিটি, স্টেবিলিটি মানে স্টেবিলিটি দুই প্রকার, একটা হচ্ছে স্টেবল একটা হচ্ছে আনস্টেবল, যদি কখনো এরকম স্টেবল আনস্টেবল বলে তখন আমরা কি করবো, আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকের কাজ। দেখো আমি একটু এটা, আচ্ছা এটা আমাদের দরকার নেই, আমরা নতুন শিটে চলে যাই, আমরা এখন স্টেবল আনস্টেবল নিয়ে কথা বলবো। দেখো খেয়াল করো তোমরা একটু, এখানে তুমি লিখবা থার্ড পার্ট, যেহেতু আমি এখন নতুন একটা পার্টে চলে যাচ্ছি, লিখবা ফর স্টেবিলিটি, স্টেবিলিটি ফর স্টেবিলিটি, এটার জন্য আমরা কি করব দেখি একটু। হ্যাঁ আমরা কি জানি, সবসময় খেয়াল রাখবো আমরা ছোটবেলায় করছিলাম যখন সন্ধি বিন্দু বের করতাম, তাই না? আচ্ছা আমাদের যে ইয়া ছিল, বারহাস্ট মডেলটা ছিল, সেটা কি ছিল আমরা একটু লিখে রাখি, উপরে কোথাও লিখে রাখি না, তাহলে আমাদের সুবিধা হবে, এখানে আমরা লিখে রাখি এক জায়গায়, সেটা হচ্ছে বারহাস্ট মডেল ছিল ডিপি বাই ডিটি ইকুয়াল টু এ পি ওয়ান মাইনাস পি বাই কে, এটা ছিল বারহাস্ট মডেল। এখন ফর স্টেবিলিটির জন্য তুমি সবসময় আমরা এইটা সমান লিখবো জিরো, ফর স্টেবিলিটি আমরা কি করবো একটু দেখি, ফর স্টেবিলিটি লিখে লিখবো হিয়ার, হিয়ার লিখে লিখবো ডিপি বাই ডিটি ইকুয়াল টু জিরো। আচ্ছা এটা সমান যদি জিরো হয় তাহলে তো এটা সমানও জিরো, সো আমরা কি লিখতে পারি, অর আমরা কি লিখছি, এ পি ওয়ান মাইনাস পি বাই কে ইকুয়াল টু জিরো হয়ে গেল। এখন আসলে কিন্তু আমরা এখানে সন্ধি বিন্দু বের করছি, আমরা কিন্তু যখন ম্যাক্সিমাম মিনিমাম করেছিলাম ফার্স্ট ইয়ারে তখন আমরা কিন্তু সন্ধি বিন্দু বের করতাম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এ পি যদি এখানে লসাগু করে ফেলি কে মাইনাস পি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু এ পি কে মাইনাস পি ইকুয়াল টু জিরো। ওকে সো হিয়ার, সো আমরা এখানে কি কি পাচ্ছি, আমরা এখানে কি পাচ্ছি, এখানে আটটা কাজ করে একটা লাইন করে রাখি, ধ্রুবকটাকে বের করে দেখি, তাহলে আমরা পি এর মান কি কি পাচ্ছি, সুতরাং পি ইকুয়াল টু জিরো এবং পি ইকুয়াল টু কে দুইটা পাচ্ছি সন্ধি বিন্দু। খুব সাবধান, এখান থেকে আমরা কাজ করব, আমরা কিন্তু এখন স্টেবিলিটি দেখবো, স্টেবিলিটি হচ্ছে, স্টেবিলিটি মানে হচ্ছে তোমাদের স্থিতিশীলতা যাচাই করো, ঠিক আছে?
একটা স্থিতিশীল না অস্থিতিশীল বা স্টেবল না আনস্টেবল আমাকে এটা যাচাই করতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা প্রথমে এখান থেকে ওই যে আমাদের যেই বারহাস্ট মডেলটা ছিল মডেলটা থেকে কিন্তু আমরা ডিপি বাই ডিটি সমান জিরো লিখছি, এটা করে আমরা এখানে পি এ দুইটা মান পেয়ে গেছি, জিরো একটা কে। যেহেতু আমি দুইটা মান পেয়ে গেছি, এগুলোকে আমরা বলবো সন্ধি বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট, আর টু ক্রিটিক্যাল পয়েন্ট, আর টু ক্রিটিক্যাল পয়েন্টস। ওকে, হয়ে গেল, তাহলে আমি ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমাকে দুটো নিয়ে কাজ করতে হবে, এই বিন্দু জিরো বিন্দু এবং কে বিন্দু। আমাকে দেখাইতে হবে জিরো বিন্দুতে স্টেবল নাকি আনস্টেবল, অথবা এবং দেখাইতে হবে কে বিন্দুতে স্টেবল না আনস্টেবল। এই দুইটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, শুরু করি। প্রথমে দেখো আমাদের, আমরা প্রথমে শুরু করছি, নাও আমরা এখন প্রথম কাজটা স্টার্ট করছি। দেখো আমাদের কাছে মানটা আছে কত, আমরা আমরা করছি কিন্তু যখন পি ইকুয়াল টু জিরো, এট পি ইকুয়াল টু জিরো এই বিন্দুতে আমরা এখন কাজ করবো বাবা, শুরু করি। আচ্ছা তাহলে আমাদের সমীকরণটা কি ছিল, ডিপি বাই ডিটি ইকুয়াল টু এপি ইন্টু ওয়ান মাইন, একদম সহজ। তোমরা বাসায় একবার করবো, আমি লিখে দেখাচ্ছি, তোমরা একদম পারবে, কোনো সমস্যা নেই, একদম সহজ অঙ্ক। পি ইকুয়াল টু, দেখো পি ইকুয়াল আমরা কি বসাবো, যেহেতু আমাদের জিরো বিন্দু, জিরো থেকে একটু ধনাত্মক মানে বুঝছো। এপসাইলন কি, এপসাইলন হচ্ছে ইজ এ পজিটিভ পজিটিভ নাম্বার বাট নিয়ার টু জিরো, মানে জিরো হচ্ছে একটু বড় পজিটিভ সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে যে সন্ধি বিন্দু আছে সেই সন্ধি বিন্দুর সাথে একটা এপসাইলন ধরে নিলাম, ঠিক আছে? ওকে, এখন পি এর মানটা আমরা এখানে বসাই দিই, দেখি কি হচ্ছে। দেখি বি ডিটি এর মানটা কি বসাবো, জিরো প্লাস এপসাইলন ইকুয়াল টু, খুব সাবধানে খেয়াল করো, এ ইন্টু জিরো প্লাস এপসাইলন, তারপরে ওয়ান মাইনাস পি এর মান হচ্ছে জিরো প্লাস এপসাইলন ইন্টু কে। ওকে ওকে, এখন আমরা যেটা করব, দেখো আমরা এখানে যে কোনো ব্রেকেট ভুল দিলে আমরা সাথে সাথে মুছতে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কে আসছে, জিরো প্লাস এপসাইলন বাই কে, ওয়ানটা বসাই দিলাম। এখন দেখো এখানে তো জিরো তো করলে জিরো, আর এটা থাকতেছে, তাহলে কি থাকতেছে আমাদের এখানে, ডি এপসাইলন বাই ডিটি। এখন যদি আমরা এটাকে গুণ করে দেই, এর সাথে গুণ করলে এ এপসাইলন, আর এখানে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি হচ্ছে, দেখি একটু, ওয়ান মাইনাস এপসাইলন বাই কে। ওকে, এবার দেখি আমরা ডি এপসাইলন বাই ডিটি ইকুয়াল টু, গুণ করতেছি, খেয়াল করো খেয়াল করো, এ এপসাইলন মাইনাস এ এপসাইলন স্কয়ার বাই কে। ওকে, এখন এপসাইলন হচ্ছে একটা ছোট সংখ্যা, ওইটাকে যদি তুমি আবার স্কোয়ার করো ওটা আরো ছোট সংখ্যা হয়ে যাবে, এই জন্য তুমি লিখবা ওমিটিং, ওমিটিং স্কোয়ার টার্মস, ওমিটিং মানে বাদ দিয়ে, অথবা রিডিউসিং স্কোয়ার টার্মস, রিডিউসিং আর RDUCING, রিডিউসিং স্কোয়ার টার্মস, দেন উই হ্যাভ স্কোয়ার টার্মস, দেন আমরা কি পাচ্ছি, দেখো স্কোয়ার টার্মস আমরা বাদ দিয়ে দেই, আমি একটু অন্য কালার নিচ্ছি এক্ষুনি, তাহলে স্কোয়ার টার্ম বাদ দিলে আমরা কি পাচ্ছি পরের লাইনটা, ডি এপসাইলন বাই ডিটি ইকুয়াল টু, শুধু থাকবে এপসাইলন, খেয়াল করছো? এটা যখন তুমি পেয়ে গেলাম, এটা যখন তুমি পেয়ে গেলে তুমি একটা ইকুইভ্যালেন্স দিয়ে লিখবে, এটা হচ্ছে এটা হচ্ছে ইকুইভ্যালেন্স চিহ্ন, এটা হচ্ছে সমান না বাট সমানও লেখা যায়, এরকম ব্যাপারগুলো বলে ইকুইভ্যালেন্স। ওকে, এখন তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি, দেখো এখানে আমাদের মান আসছে কত, এ এপসাইলন, তাই না? এর অর্থ কি, ডি এপসাইলন বাই ডিটির মানটা কি পজিটিভ না নেগেটিভ, সিন্স দ্য ভ্যালু অফ ডি এপসাইলন বাই ডিটি ইজ পজিটিভ, is positive, so at p equal to 0, at p equal to 0, at p equal to 0, এই বিন্দুতে the model, MOTL model, is unstable. কেন unstable? আমি এক্ষুনি বলেছি unstable.
আনস্টেবল। ওকে, এখন কেন আনস্টেবল একটু বলি, সেটা হচ্ছে যদি কখন এখানে পজিটিভ মান আসে, আমি একটু লিখছি, যদি কখনো পজিটিভ মান আসে, দেখো এখানে পজিটিভ মান আসছে, খেয়াল করছো? যদি পজিটিভ মান আসে তাহলে কি হচ্ছে, মানটা বাড়তে বাড়তে একসময় একসময় কি হবে, এটা অসীমের দিকে চলে যাবে না? যেহেতু অসীমের দিকে চলে যাবে তখন সেটা হচ্ছে কি একটা আনস্টেবল। ওকে, সো আমরা আমরা দুইটা বিন্দু কি কি পাইছি, শূন্য বিন্দু, একটা পাইছি পি ইকুয়াল টু জিরো আর একটা পাইছি পি ইকুয়াল টু কে। এখন পি ইকুয়াল টু জিরো তে কাজ করে দেখলাম, পি ইকুয়াল টু জিরো কি কাজ করছি দেখো, পি ইকুয়াল টু জিরো কে আমরা পি ইকুয়াল টু জিরো প্লাস এপসাইলন লিখেছি, সেই মানটা আমি আমাদের সমীকরণে বসিয়ে দিয়েছি। সমীকরণে বসিয়ে এপসিলন তো ছোট সংখ্যার উপরে স্কোয়ার, যেন ওটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে পেলাম এ এপসিলন। তাহলে এ এপসিলন জিনিসটা যেটা পেয়েছি এটা পজিটিভ পেয়েছি, সবসময় খেয়াল রাখবা যদি এই মানটা যদি আমরা পজিটিভ পেয়ে যাই তখন হচ্ছে কি এটা একসময় অসীমের দিকে চলে যেতে পারে, এই জন্য আমরা লিখবো দিস ইজ নাও আনস্টেবল। সো পি ইকুয়াল টু জিরো বিন্দুতে আমাদের এই মডেলটা আনস্টেবল। ওকে, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আরেকটা বিন্দু আছে বি ইকুয়াল টু কে, তাহলে এটা করার জন্য আমার কি করা লাগবে, আমি এখান থেকে করব, এখান থেকে যদি করতে যাই তাহলে আমরা এটা করি এখান থেকে, দেখে তাহলে এট পি ইকুয়াল টু কে একটু লিখি, এট পি ইকুয়াল টু কে, আচ্ছা আমি নতুন করে লিখে নিলাম, ঝামেলা হয়ে যাবে, এটাকে সেভ করে, তাহলে আমরা কি পেলাম পি ইকুয়াল টু জিরো বিন্দুতে আনস্টেবল আমরা পেয়ে গেলাম, যেহেতু পজিটিভ মান এসেছে। ওকে, যদি নেগেটিভ মান আসতো তাহলে বলতাম আনস্টেবল স্টেবল, কারণ নেগেটিভ মান হচ্ছে এর একটা সর্বোচ্চ মান আমাদের কাছে এখানে আছে। সো আমরা এখানে কি লিখতে পারবো, এটাকে স্টেবল, ঠিক আছে, যখন একটা নেগেটিভ মান আসবে। ওকে, আচ্ছা আমরা এখন নতুন একটা বোর্ডে যাই, এখন আমরা কি করব, এট স্টেবিলিটি, তুমি হেডিং দিতে পারো, যত বড় হেডিং দিবা সুন্দর হবে, স্টেবিলিটি এট পি ইকুয়াল টু কে, আমরা এই বিন্দুতে স্টেবিলিটি করবো। সো আমরা এখানে কি ধরবো, বি বিন্দুটা তাহলে কে প্লাস এপসাইলন ধরে নিব, একটু বেশি ধরে নিব, তাই না? আচ্ছা তাহলে এখন আমাদের সমীকরণটা কি ছিল, ডিপি বাই ডিটি ইকুয়াল টু এপি ওয়ান মাইনাস পি বাই কে, এখন আমরা মানটা বসাই দিচ্ছি, দেখো ডিটি কে প্লাস এপসাইলন ওয়ান মাইনাস কে, শুধু মানটা বসাই দিচ্ছি, দেখছো যেখানে যেখানে পি ছিল সেখানে সেখানে আমরা কে প্লাস এপসাইলন বসাইছিলাম, আগের সাথে তুলনা করো, আগেটাতে যেখানে যেখানে কে পি ছিল সেখানে সেখানে কি বসে, শুধু জিরো প্লাস এপসাইলন বা এপসাইলন বসাই দিয়েছি। ওকে, এখন দেখো আমরা এখানে কাজ করি, দেখো কে তো একটা ধ্রুবক সংখ্যা, তাই না? কে যেহেতু ধ্রুবক সংখ্যা তাহলে কি আমরা অন্তরীকরণ করি, একটা ধ্রুবকের অন্তরীকরণ মানে কনস্ট্যান্ট এর অন্তরীকরণ কিন্তু জিরো, তাহলে আমাদের থাকলো কি ডি এপসাইলন বাই ডিটি থাকলো, এখন দেখে গুণটা আমরা পারি কিনা, এ কে প্লাস এ এপসাইলন। এই কোর্সটা একদম সহজ, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো এখানে আমরা যদি এখানে এপসাইলন প্লাস কে লিখেছি, তাই না, যদি আমরা এখানে লসাগু করে ফেলি তাহলে কি হয় একটু দেখি তো, কে করলে কে মাইনাস এপসাইলন মাইনাস এত, ঠিক আছে, এখন দেখি ডি এপসাইলন বাই ডিটি ইকুয়াল টু এ কে প্লাস এ এপসাইলন, কে কে বাদ যায় তাহলে থাকলো কি মাইনাস এপসাইলন বাই কে, হয়ে গেল। এখন যদি আমরা এখানে গুণ করে দেই, যদি গুণ করে আগের মতো জাস্ট আগের মতো করা করতেছি, এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আশা করছি এবছর তোমাদের এটা পরীক্ষায় আসবে, মাইনাস এখন যদি আমরা গুণ করি তাহলে কি হয় একটু দেখি তো আমরা, দেখো এই কে এই যখন গুণ করতেছি তাহলে আমরা, আচ্ছা আমরা গুণটা করেই দেখাই আমার স্টুডেন্টদের স্বার্থে, আমি এটা করেই দেখাচ্ছি, গুণ করলাম এটার সাথে, গুণ করলাম এটার সাথে, এটা গুণ করলাম। ওকে, এখন আমরা এটার সাথে গুণ করবো, তাহলে কত হচ্ছে দেখি তো একটু, মাইনাস এ এপসাইলন স্কয়ার বাই কে আসছে, খুব ভালো কথা, কে কে বাদ, তাহলে কি আসছে ডি এপসাইলন বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এ এপসাইলন মাইনাস এ এপসাইলন স্কয়ার বাই কে, তাহলে আগের মতো আমরা এপসাইলন স্কয়ারটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিই, ঠিক আছে, নাও ইলিমিনেটিং স্কয়ার টার্মস,
স্কয়ার টার্মস দেন, যদি আমরা এটা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাই? সুতরাং ডি এপসাইলন বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এ এপসাইলন। এখন তুমি দেখো, একটু আগে আমরা যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার জন্য আমরা কি পাইছিলাম? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে তখন ভুলে গেছি, এটা আমি দেখাই দিব এক্ষুনি। আচ্ছা, এখানে তাহলে দেখো, তাহলে এপসাইলন সমান আমরা কি লিখতে পারবো? এখান থেকে দেখো, এপসাইলন সমান আমরা কি লিখতে পারবো? এপসাইলন সমান লিখতে পারবো পি মাইনাস কে। তাহলে আমরা মানটা বসাই দিই, ডি ডিটি ইকুয়াল টু পি মাইনাস কে ইকুয়াল টু মাইনাস এ ইন্টু পি মাইনাস কে। এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের এই মানটা কিন্তু নেগেটিভ আসছে, ঠিক কিনা? আমি একটু আগে বলেছিলাম নেগেটিভ থাকলে, তাহলে এখানে কি হচ্ছে, ইফ টি ট্যাঙ্কস টু ইনফিনিটি দশমের দিকে যায় তখন পিটা কিন্তু তখন কার দিকে যাবে? কে এর দিকে যাবে। সো পি ইকুয়াল টু কে ইজ স্টেবল। কেন স্টেবল? আমি একটু আগে তোমাদের বলেছিলাম, যদি কখনো ডি এপসাইলন বাই ডিটি অথবা যে আমাদের অন্তরীকরণ সেটার মান যদি নেগেটিভ আসে, নেগেটিভ আসার অর্থ হচ্ছে নেগেটিভ আসে, নেগেটিভ থেকে মানে কি, এটার উপরে একটা ঊর্ধ্ব মান থাকতে পারে। যেহেতু কখনো মান এক্সিস্ট করে, উপরে কোনো পজিটিভ বড় মান থাকবে, থাকতে পারে, তখন তাকে আমরা বলবো কিন্তু স্টেবল। আর আরেকটা যেটা ছিল, আগেরটাতে যেটা ছিল সেটা কিন্তু আমরা মান পেয়ে গেছিলাম আনস্টেবল। কেননা, কারণ এটা কিন্তু পজিটিভ মান আসছিল। সো তোমাকে পরীক্ষা হলে খেয়াল রাখতে হবে, যদি পজিটিভ মান আসে তখন তুমি ধরে নিবা এটা হচ্ছে আনস্টেবল, আর যদি নেগেটিভ মান আসে তখন সেটা হচ্ছে স্টেবল। আমি আবার একটু বলি, আমরা পি ইকুয়াল টু জিরোর জন্য কাজ করেছিলাম, এখন পি ইকুয়াল টু কে এর জন্য কাজ করছি। পি ইকুয়াল টু কে এর জন্য এখানে আমরা কি বসাচ্ছি? কে প্লাস এপসাইলন আমরা কি বসাচ্ছি? পি প্লাস কে প্লাস এপসাইলন। এখন মানটা এখানে আমরা বসাই দিচ্ছি, বসায় দেওয়ার পরে নর্মাল গুণ করে দিয়েছি, গুণ করার পরে আমরা এপসাইলনটা আমরাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে যেটা আমরা থাকতেছে এটা মাইনাস থাকতেছে। এখন এপসাইলন মানটা এখানে বসাই দিয়েছি, তখন আমরা পেয়ে গেলাম এটা কি, নেগেটিভ মান পাওয়ার কারণে আমরা তখন একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম। সিদ্ধান্ত দিলাম কি, যে এটা হচ্ছে একটা স্টেবল স্টেবল, যেহেতু আমরা নেগেটিভ মান পাচ্ছি। তাহলে আমরা কি পাইলাম? পি ইকুয়াল টু যে দুইটা সন্ধি বিন্দু পেয়েছিলাম, একটা ছিল জিরো, একটা ছিল কে, জিরো বিন্দুতে আমরা পাইলাম যে আমাদের মডেলটা হচ্ছে আনস্টেবল, কারণ এখানে পজিটিভ মান আসছিল। আর এখন দেখলাম কি, পি ইকুয়াল টু জিরো বিন্দু, পি ইকুয়াল টু কে বিন্দুতে মানটা আসছিল কি, নেগেটিভ, এই জন্য আমরা বলবো পি ইকুয়াল টু কে বিন্দুতে সেটা স্টেবল। ওকে 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 শিক্ষার্থীরা, আমি এখানে একটা জিনিস একটু বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা একটু আবার লিখে দেখাচ্ছি। সেখানে আমাদের এখানে মান আসছিল শেষ পর্যন্ত কি আসছিল বাবা, আগেটা যখন করছিলাম ডি পি বাই ডি টি ইকুয়াল টু আমাদের ছিল এ পি ওয়ান মাইনাস পি বাই কে, এটা ছিল আমরা পি সমান ওই যখন ঠিক করছিলাম কি, পি ইকুয়াল টু জিরো বিতে যখন করছিলাম, তাহলে জিরো প্লাস এপসাইলন যখন বসাচ্ছিলাম তখন এখানে এপসাইলন হয়ে গেছে। আমি একটু রেড কালিয়ে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে এপসাইলন হয়েছিল, এখানে এপসাইলন হয়েছিল। ওকে, এখন এখানে পরে শেষ পর্যন্ত আমরা স্কয়ার টার্মটা বাদ দিয়ে আমরা কি পাইছিলাম, ডি এপসাইলন বাই ডি টি ইকুয়াল টু পাইছিলাম শুধু এপসাইলন, যে কারণে পজিটিভ আসার কারণে আমরা বলছি এটা আনস্টেবল আনস্টেবল, আর এখানে নেগেটিভ আসার কারণে এটাকে বলতেছি আমরা স্টেবল। দুইটা মান পেয়ে গেলাম। এখন যেহেতু দুইটা মান আমরা পেয়ে গেছি, এখন এপসাইলন সমান এখানে তাহলে আবার কি বসাবো? এপসাইলন এখানে যখন বসাইছি এপসাইলন সমান এটা বসাইছি না, এপসাইলন বসাইছি পি মাইনাস কে, তাহলে এখানে আসলে পি বসাই, এখানে লাস্ট একটা লাইন লিখে দিবা ডি পি বাই ডি টির মানটা হচ্ছে এ পি, এটা তো হচ্ছে পজিটিভ আসছে, এই জন্য এটাকে আমরা বলছি আনস্টেবল। ওকে, সো এই একটা অঙ্ক বারহাস্ট মডেল, এই অঙ্কটার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আজকে আমরা স্লাইডে এইগুলো এই অঙ্কগুলো দেখাবো, বাট আমি তোমাদের ক্যালকুলেশন করে প্রত্যেকটা লাইন তোমাকে আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে বারহাস্ট মডেল কি, বারহাস্ট মডেল কিভাবে সলিউশন করতে হয়, বারহাস্ট মডেলের অসীমের জন্য এটার এটার বিহেভিয়ারটা কেমন হয়, মানে এটার আচরণটা কেমন করে সেটা আমরা দেখিয়েছি। এরপরে আমরা দেখিয়েছি যে এটার স্টেবিলিটিতে আলোচনা করছি, স্টেবিলিটি কিভাবে আলোচনা করছি, দুইটা বিন্দুতে সন্ধি বিন্দু বের করেছি, একটা হচ্ছে জিরো একটা হচ্ছে কে। ওই জিরো আর জিরো বিন্দুতে আমরা দেখলাম এটা পজিটিভ মান আসার কারণে এটা বলছি আমরা আনস্টেবল, যেহেতু এটা একসব অসীম হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে নেগেটিভ মান আসার কারণে আমরা বলছি এটাকে স্টেবল। ঠিক আছে, ওকে
শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটা বুঝছো এবং এই অঙ্কটা পরীক্ষায় অবশ্যই আসতে পারে, আমার কেন জানি মনে হচ্ছে এটা এবার আসবে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্লাইডে, চলে যাচ্ছি স্লাইডের কি অবস্থা। ওকে, আমরা এখন আমাদের আমাদের এখানে যদি চলে আসি, দেখি আমাদের কি আছে। আমরা এখানে যেটা আলোচনা করছিলাম সেটার মধ্যে যেটা আছে সেটা দেখো, এই যে আমি তোমাদেরকে এভাবে অঙ্কটা পরীক্ষা আসবে যে একটা ভারাস্ট মডেল আলোচনা করো এবং ভারাস্ট মডেলের বিহেভিয়ার আলোচনা করো, এভাবে করে প্রশ্ন আসতে পারে। তখন কিন্তু শুধু যদি বলে বিহেভিয়ার আলোচনা করো, তাহলে কিন্তু তোমার যে তোমার যে এই মানটা আসছে এখানে তোমার অঙ্কটা শেষ হবে। যেমন পি অফ টি সমান যখন তুমি কে পায় যাও, এই যে পি অফ টি সমান যখন তুমি এটা কে এর দিকে যায়, এটা যখন কে এর দিকে যায় এই মানটা যখন যখন টি ট্যাংস টু ইনফিনিটি এটা পায় তখন কিন্তু তোমার আচরণ শেষ। তাহলে এখানে দেখো এখানে কি আছে, তোমার সীমা আলোচনা করো বললে কিন্তু এখানে শেষ। হ্যাঁ, এরপরে আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে কি, এটা স্টেবিলিটি অ্যানালাইসিস আলোচনা করেছি। এখানে আমরা কিন্তু যে মডেল গুলো তৈরি করি এটা স্টেবল কিনা এটা আমাদের দেখাইতে হয়। ওকে, আমি এখানে দেখো পরীক্ষার তুমি কিভাবে লিখবা, প্রথমে এটা হচ্ছে আমার মডেলটা, এই যে দেখো আমি একদিকে নিয়ে আসছি, এরপর আমরা এখানে কভার আপ রুল ইউজ করছি, সমাকলন করেছি, পরের লাইনে আমরা দেখি দেখো এই সেম কাজটা করছে। দেখো আমি যেটা তোমাদের দেখাইছিলাম ই এর সময় এটা আসছে শুরুতে, তুমি এখানে দেখো তোমরা ইংলিশ লিখতে ভয় পাবা না, এখানে একদম সহজ সহজ ইংলিশ সমীকরণ একে মান বসিয়ে পাই এগুলো লেখা আর কি। হ্যাঁ, তাহলে যে আমরা পি এর মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে ভারাস মডেলের পূর্ণাঙ্গ সলিউশন। ওকে, এখন বলছে যে ওই যে আচরণ লিমিটিং ভ্যালুটা যখন দেখাইতে বলবে তখন তুমি এখানে ই টু দি পাওয়ার মাইনাস পিটি দ্বারা হরল অফ কে গুণ, ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটাকে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এটি দ্বারা গুণ করবা, নিচেও ই টু দি পাওয়ার মাইনাস এটি দ্বারা গুণ করবা, এখানেও ই টু দি পাওয়ার মাইনাস এটি দ্বারা গুণ করলে দেখো এই জিনিসগুলো আসছে। এখন যদি তুমি এখানে অসীম বসায় দাও, খেয়াল রাখবা ই টু দি পাওয়ার মাইনাস অসীম সমান কিন্তু হচ্ছে কত, 1/e^2 অসীম সমান হচ্ছে কত, 1/ অসীম সমান হচ্ছে কত, 0। তাইলে e^2 অসীমের মান কিন্তু 0, আমরা জানলা ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে এই এখানে কিন্তু অঙ্ক শেষ, সুতরাং আমরা লাস্ট টাইমে কি লিখছি, পি অফ টি ইকুয়াল টু কে যা মডেলের সীমা আচরণ টি ট্যাংস টু অসীমের জন্য পেয়ে গেলাম, এটা হচ্ছে একটা প্রশ্ন আর আস্টের। এখন যেখানে এখন আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে, দেখেন এই অঙ্কটার জন্য দেখেন খুব ইম্পর্টেন্ট যেটা আমি এখন করাই এসেছি সেটা হচ্ছে কি, দেখো তোমাকে প্রথমে সলিউশনটা দেখিয়েছি, পরে এখন আমি অঙ্কে চলে যাচ্ছি কিভাবে তুমি পরীক্ষার হলে লিখবা। এখানে তোমাকে বলছে কি, প্রথমে বলছে লজিস্টিক মডেলের ব্যাখ্যা করো, এরপর বলছে সূত্র নির্ণয় করো, এরপর বলছে এর ভারসাম্যত দেখাও, স্থিতিশীলতা আলোচনা করো, অনেকগুলো কাজ একসাথে। ওকে, আমি একটু ইংলিশে পড়ি, ইন্টারপ্রেট দা প্যারামিটার্স এ এন্ড কে, মানে এ এবং কে সম্পর্কে আলোচনা করো, লজিস্টিক গ্রোথ মডেল, এটা কিন্তু বারহাস মডেল আর একটা নাম হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেল বলা হয়, ফর এ সিঙ্গেল স্পেসিস, কারণ এখানে শুধুমাত্র একটা স্পেসিস কাজ করতেছে। অবটেইন দা ফর্মুলা অব দা পপুলেশন পিটি, মানে ওই যে আমরা যেটা সমাধান বের করছি সেটা, ডিটারমাইন দা স্টেডি স্টেট এন্ড ডিসকাস স্টেবিলিটি, এবং এটার স্টেবিলিটি আলোচনা করতে বলছে। ওকে, তাহলে তুমি প্রথমে কি করবা, নর্মালি অঙ্কটা লিখবা, মডেলটা লিখে যে মডেল সলিউশন আমরা যেভাবে করছিলাম একদম নর্মাল সলিউশন, দেখছেন আমি তোমাকে বোর্ডে একটু সব দেখিয়েছি, এই যে সলিউশন পেয়ে গেল। হ্যাঁ, সলিউশনের পরে এই দেখো এখন তোমার হচ্ছে তৃতীয় কাজ, তৃতীয় অংশ যেটা আমার থার্ড পার্ট এর মধ্যে, ভারসাম্যর জন্য বা তুমি লিখবা যে কি, ফর স্টেবিলিটি, ফর স্টেবিলিটি, স্টেবিলিটি, ডিটি, ফর স্টেবিলিটি লিখে তুমি এখানে ডিপি বাই ডিটি সমান 0 লিখবা, এই মান দুটা চলে আসছে, তাহলে পি এর মান দুটা আসছে 0, একটা হচ্ছে কে। ওকে, এখন পি এর মান 0 এর জায়গায় তুমি লিখবে কি, 0 প্লাস এপসাইলন লিখবা, লেখার পরে মানটা এখানে বসাই দিবা, এখানে স্কয়ার আসছে, এই স্কয়ার টার্মটা অনেক ছোট একটা মান হবে যেটাকে আমরা বাদ দিয়ে দিব, এটাকে যখন আমরা বাদ দিয়ে দিব তখন জিনিসটা এমন আসছে। এখন আমরা এপসাইলন ইকুয়াল টু কত বসাবো, পি বসাবো, তাহলে অপশন বি বসে এটা আসছে। এখন এই মানটা কি পজিটিভ না নেগেটিভ, যেহেতু এটা পজিটিভ মান আসছে সেহেতু আমরা বলবো মানটা হচ্ছে পি কুলু সিরো বিন্দুতে আমাদের মডেলটা হচ্ছে আনস্টেবল বা অস্থিতিশীল, আনস্টেবল বা অস্থিতিশীল। এখন সেম কাজ আবার পি আবার টি পি ইকুয়াল টু কে এর জন্য কাজ করবো, পি ইকুয়াল টু কে এর জন্য ধর আমরা কি বসাবো, পি ইকুয়াল টু কি বসাবো, কে প্লাস এপসিলন বসাবো, ঠিক আছে।
দেখো পি প্লাস কে প্লাস এপসিলন বসানোর পরে আমরা এখানে আবার গুণ করেছি, গুণ করে স্কয়ার টার্মটা বাদ দিয়ে দিয়েছি। পরে এখানে এখানে দেখো আমরা পি সমান বসেছিলাম কি কে প্লাস এপসিলন, তাহলে এপসিলন সমান কি লিখতে পারবো পি মাইনাস কে, পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে মানটা আসছে এটা সমান এটা আসছে নেগেটিভ আসছে, যেহেতু নেগেটিভ আসছে সেহেতু আমরা বলতে পারবো এটা হচ্ছে স্টেবল। স্টেবল তাহলে তোমরা খেয়াল রাখবে যখন যদি যখন পজিটিভ মান যখন নেগেটিভ মান আসবে ডিপি বাই ডিটি এর মান, তখন তুমি তাকে বলবা পজিটিভ আসতে বলবা আনস্টেবল, আর নেগেটিভ আসতে বলবা স্টেবল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা হচ্ছে বারাস মডেলের। এই অঙ্কটা পারলে এটার উপর ডিপেন্ড করে আমি আগামী ক্লাসে তোমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক দেখাবো, যে আসল কিন্তু ভিত্তি এটা। এরপর এখান থেকে কিভাবে আমরা বিভিন্ন দিকে চলে যাব, কিন্তু কাজ হচ্ছে এটা সলিউশনটা প্রত্যেকটা অঙ্কে মাল্টিশিয়ান সলিউশনটা আমি তোমাদেরকে থার্ড লেকচারে দেখিয়েছি, আজকে হ্যাঁ সেকেন্ড লেকচার দেখেছি মাদ্রাসিয়ান মডেল সলিউশনটা, আর থার্ড লেকচার দেখেছি আমরা বারাস্টের সলিউশনটা, আজকে দেখেছি বারাস্টের সলিউশন স্টেবিলিটি অ্যানালিসিস কিভাবে করে। ওকে, এই যে স্টেবিলিটি অ্যানালিসিস কিভাবে করে সেটা আজকে আমরা শিখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো এখানে আমি আরেকটা মডেল সম্পর্কে একটু কথা বলবো, সেটা হচ্ছে হার্ভেস্টিং মডেল। এখানে আমি তোমাদের জন্য হার্ভেস্টিং মডেল অত ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, তারপর একটু দেখতে পারো হার্ভেস্টিং মডেলটা কি। এটা হচ্ছে মানে মডেলটা সম্বন্ধে আমি এখানে একটু আলোচনা করে দিয়েছি, তোমরা দেখতে পারো মডেলিংটা কি। এরপর আমি এখানে যেটা একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মডেলের এবার বেসিকটা নিয়ে, তোমাদের যদি ইংলিশে মুখস্থ করতে কষ্ট হয় তোমরা বাংলাটা একটু দেখে নিবা, তাহলে তুমি ওইটা কি তুমি জাস্ট ইংলিশ করে করে লিখবা যে গাণিতিক মডেলিং জিনিসটা কি, মানে ম্যাথমেটিক্যাল মডেলিং জিনিসটা কি। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল মডেলিং জিনিসটা কি, দেখো বিশ্ব কিভাবে প্রতিনিয়ত পরিবর্তন হয় এ সম্পর্কে আমাদের যে বিশ্বাস গাণিতিক মডেলে তার বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়, আর গাণিতিক মডেলে আমরা ওই সকল বিশ্বাসকে গাণিতিক ভাবে প্রকাশ করি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা প্রকাশ করি যে কোনো একটা এক্সপ্রেশন কে। ওকে, মডেলের ব্যবহার বিভিন্ন কাজে মডেলের ব্যবহার হয়, আর গাণিতিক মডেলের সুবিধাগুলো কি, গাণিতিক মডেলের ফলে তুমি কি করতে পারো একটা সিদ্ধান্ত নিতে পারো যে আমাদের এখন দেশে এই করা উচিত, আমাদের এই করা উচিত, আমাদের বিভিন্ন আমাদের এখন সতর্ক থাকা উচিত, আমাদের এখন যেমন আমরা যে গাণিতিক মডেলের মধ্যে বুঝতে পারছি যে কি যে যে করোনা পরিস্থিতি এখন অবস্থা খারাপ হয়ে গেছে, এখন আমাদেরকে সবাইকে মাস্ক ইউজ করতে হবে, আমাদের বিভিন্ন ঘোষণা আসতেছে কিভাবে বিভিন্ন এই মানে এইসব সলিউশন করে এটার এটার উপর একটা একটা সাজেশন দিচ্ছে, বিভিন্ন সাজেশন গুলো আমরা দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে গাণিতিক মডেলের সুবিধা। আর গাণিতিক উদ্দেশ্য গুলা কি, উদ্দেশ্য হচ্ছে গাণিতিক মডেলের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ টোগ সম্পর্কে, রোগ তারপরে বিভিন্ন ক্ষয়ক্ষতি এগুলো থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। হ্যাঁ, যেমন আমরা এখানে কিন্তু শেষ দিকে পড়বো এইডস মডেল সম্পর্কে পড়বো, তারপর আমরা এখানে ম্যালেরিয়া সম্পর্কে পড়বো, আমরা বিভিন্ন বিভিন্ন ডিজিজ সম্পর্কে আমরা পড়বো। ওকে, এরপর আমরা এখানে যে গাণিতিক মডেলের প্রকার ভেদ এগুলো কি কি প্রকার হয়, একটা হচ্ছে তোমার আমরা মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে সিঙ্গেল স্পিসিস আর ডাবল স্পিসিস সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা, এরপর দেখো মডেলিং এর স্তর বা কৌশল, প্রথমে গঠন করতে হয়, এরপরে পাঠ, এরপরে পরীক্ষণ, এরপরে ব্যবহার। আমি এটা তোমাকে অন্য একটা ছকের মাধ্যমে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো তোমাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে একটা গাণিতিক মডেলে কি কি থাকে, সেটা হচ্ছে প্রথমে তোমাকে গঠন করতে হবে, পরে পাঠ করতে হবে, পরীক্ষণ করতে হবে, এরপরে ব্যবহার করতে হবে। এবং ব্যবহার যদি পারফেক্ট হয়, তখন তুমি যে মডেলটা বলছো সেটা তাইলে ঠিক আছে, এখন এটা এটা তাইলে স্বতঃসিদ্ধ হইলে তখন তোমার এটা রাখার একটা জার্নাল পেপার অথবা বিভিন্ন কিছু বের হবে। ঠিক আছে, ওকে, এখন আমরা যেটা করবো একটা মডেল গঠন করতে হলে কি কি করা লাগে, স্টেজ গুলা তুমি আমি বাংলায় তোমাকে এই জন্যই দিয়েছি জাস্ট যেন তোমার ভিতরে জিনিসটা থাকে, পরীক্ষাটা যেন তুমি খালি হাতে ফিরে না আসো। হ্যাঁ, প্রথমে প্রাথমিক স্তরে কি কি থাকবে এগুলোকে ঘিরে জাস্ট তুমি একবার পড়ে যাবা, পড়ে গিয়ে ইংলিশে লেখার চেষ্টা করবা। হ্যাঁ, তারপরে পদ্ধতি বিশ্লেষণ, এখানে এখানে আমি তোমাকে ইংলিশটা তোমাকে গত ক্লাসে দেখিয়েছি, আজকে আমি বাংলাটা তোমাকে দেখিয়ে দিচ্ছি যেন তুমি একদম মানে ব্ল্যাঙ্ক রেখে না, যেটা পড়ানো হয় নাই এটা যেন না বলো। হ্যাঁ, আচ্ছা, মডেলিং পদ্ধতির অ্যালগোরিদম গুলো কি কি দেখেন, মানে অ্যালগোরিদম যে কিভাবে আমরা তৈরি করি, প্রথমে আমরা নির্দিষ্ট লক্ষ্য এবং প্রশ্নের আলোকে সমস্যা চিহ্নিতকরণ করবা, এরপরে ধারণা গুলো কি কি, উপযুক্ত চলক নির্বাচন করবা, মডেলিং বিশ্লেষণ এবং অনুকরণ করবা, এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, ওকে, এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এই যে মডেলের মডেল একটি মডেলের প্রবাহ চিত্র কিভাবে হয়, আমি আমি এটা কিন্তু তোমাদেরকে ফার্স্ট লেকচারে যেটা আমাদের ডিসকাশন ক্লাস ছিল সেখানে আমি এটা বোঝানোর চেষ্টা করছি, প্রথম বাস্তব জগতের যে কোনো একটা বিষয় তার উপরে আমরা একটা মডেল তৈরি করি।
সেই মডেলের উপরে আমরা বিশ্লেষণ করে একটা গাণিতিক একটা সমাপ্তি করি, মানে সলিউশন তৈরি করি। এই সলিউশনের উপরে আমরা বিভিন্ন কি দিই, দেখেন ভবিষ্যৎবাণী দেই এবং ব্যাখ্যা দেই। দেখছেন কত সুন্দর কথা বলছে, বুঝছেন? এই কাজটাই হচ্ছে মডেলের প্রভাবচিত। তো আমরা আমি চাচ্ছি যে তোমরা যখন, যেহেতু আমার এখান থেকে তোমরা আমার কাছে তোমরা এই জিনিসগুলো করছো, তোমরা অবশ্যই খুব ঝক দিয়ে দিবা, যে স্যারদের বুঝতে সুবিধা হয়, স্যাররা খুব সহজে বুঝতে পারে যে না আমাদের স্টুডেন্টটা ভালো, সে আমাদের বোঝানোর চেষ্টা করেছে। কারণ ছক দেখলে জিনিসটা ইজিলি বোঝা যাচ্ছে যে কি হচ্ছে এখানে, বাস্তব জগতের ঘটনা বর্ণনা করতেছে, মডেল আলোচনা করতেছে, গাণিতিক একটা সলিউশন তৈরি করতেছে। ওকে, তো এগুলো একটু তোমরা দেখবা, শুধুমাত্র এগুলো পড়লেই পারবে, কিচ্ছু না, একদম সহজ। গাণিতিক মডেলের বিষয়বস্তু কি থাকে, এই এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু বলছি। এখানে কিছু কিছু আমি শর্ট কোশ্চেন, যেটা তোমাদের পার্ট বি তে আসে, সেরকম কিছু প্রশ্ন ওখানে আমি তোমাদের বলতেছি। হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল মডেল, 17 সালে এটা আসছে, ম্যাথমেটিক্যাল মডেল কি, আমি বাংলা ইংলিশ দুই রকমই তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। রাইট ডাউন দ্য স্টেপস অফ কনস্ট্রাক্টিং এ গুড ম্যাথমেটিক্যাল মডেল, একটা ভালো ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয়, ঠিক আছে? আমি বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আছে, তোমার যেটা মনে হয়, তবে আমি সাজেস্ট করবো ইউ হ্যাভ ইউ রাইট ইন ইংলিশ। ওকে, ডিসকাস দ্য ম্যাথমেটিক্যাল মডেল অফ পপুলেশন, এটা বলছে। তো আমরা এখানে এই কাজগুলো এখানে করেছি তোমাদের জন্য। আজকে আমরা যেটা মেইনলি তোমাদেরকে দেখাইছি যে একটা বারহাস্ট মডেল কিভাবে সলিউশন করে, সলিউশন থেকে কিভাবে আমরা এর বিহেভিয়ারটা দেখব, এবং ওখান থেকে আমরা কিভাবে করে ওটা স্টেবিলিটি অ্যানালাইসিস করব। এখন এখানে যেহেতু আমরা বারহাস্ট মডেলে দুইটা বিন্দু পেয়েছি, একটা পি ইকুয়াল টু জিরো, একটা পি ইকুয়াল টু কে, সো আমরা দেখেছি দুইটা বিন্দুর মধ্যে কোনটাতে স্টেবল আর কোনটাতে আনস্টেবল। আমরা দেখেছি পি ইকুয়াল টু জিরো বিন্দু, যেহেতু আমরা পজিটিভ মান পাচ্ছিলাম, সেহেতু সেই বিন্দুটা হচ্ছে আনস্টেবল, কারণ এখানে ইনফিনিটি চলে আসতে পারে। আর যেহেতু পি ইকুয়াল টু কে বিন্দুতে হচ্ছে, এটা আনস্টেবল হয়েছে। ওকে, আচ্ছা, তো আমি আশা করছি তোমাদেরকে আমি মালথাসিয়ান মডেল এবং বারহাস মডেল সম্পর্কে একটা বিশদ ধারণা দিতে পেরেছি। আর আজকে আমাদের চতুর্থ লেকচার এখানে শেষ হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমাদের যোগাযোগের একটা মাধ্যম, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। এই জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবার আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমাকে কোর্সের জন্য, এই কোর্সের জন্য নির্বাচিত করায়। এবং এবং আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাসায় থাকবা আর পড়ালেখা করবা। আর আশা করছি আমার এই কোর্সের প্রত্যেকটা লেকচার যদি তুমি ক্রমান্বয়ে দেখতে থাকো, এই কোর্সে তুমি একটা ভালো মার্কস অবশ্যই ক্যারি করতে পারবা। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়ালবদ্রি আলম সরকারি কলেজ, গাজীপুর। তোমাদের শুভ শুভ কামনা করছি এবং আশা করছি তোমরা এই কোর্সে, এই কোর্স করার পরে এই কোর্স সম্পর্কে তোমাদের একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা, যেটা আমার জন্য গর্বের ব্যাপার হবে। এবং আশা করছি যে আমার এই হোমওয়ার্ক গুলা যখন দিব, তোমরা একটু ভিডিওটা পজ করে করে ক্যালকুলেশন গুলা তোমরা নিজেরা একটু দেখে দেখে করবা। আর অবশ্যই রেফারেন্স বইটা সামনে রাখবা, অন্য যে কোনো রেফারেন্স বই দেখলে হবে, আমি এটাই বই কিনতে হবে এমন কোনো আমি বলছি না, যে কোনো রেফারেন্স বই তোমরা ফলো করতে পারো। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেজেন্ট প্রেজেন্ট হিয়ারিং, এবং তোমরা ধৈর্য সহকারে শুনেছো এবং এই অনলাইনে যুক্ত হয়েছে জন্য তোমাদের ধন্যবাদ। তো করোনাকালীন পিরিয়ডে তোমরা সবাই সুস্থ থাকবা, এই এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আর এই এই বলে আমি আমাদের আমার অনলাইন ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি চতুর্থ ক্লাস সমাপনী ঘোষণা করছি, এবং আশা করি নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।